দীঘাতে বিভিন্ন জায়গা থেকে নানারকম পিকনিক পার্টি আসেন মূলত তারা বাসে করে আসেন এবং এই সংখ্যাটা অনেকটাই আমরা একটা নোটিফিকেশান জারি করেছি যে এই ধরনের মানুষজন যাতে না আসেন এবং এটা সেটা আমরা মিডিয়াতে প্রচারও করছি মিডিয়া বা আপনাদের মাধ্যমে যাতে তারা না আসেন যাতে ভিড় দীঘায় ভিড় এড়ানো যায় এছাড়া আমরা বলেছি আজকে থেকে মাইকিং আমাদের শুরু হয়েছে যে জমায়েত হবে না বিচে এবং যেখানে যেখানে আমাদের বিভিন্ন ঘোরার জায়গা রয়েছে সেখানে যাতে জমায়েত না হয় তার জন্য মাইকিং রয়েছে এবং পুলিশ এবং আমাদের সাধারণ প্রশাসনে যারা আছেন তারা এটা দেখছেন এবং হোটেল মালিকদের সাথে আমরা মিটিং করেছি যে হোটেলেও যাতে ওনারা দেখেন বিভিন্ন রেস্ট্রিকশান যেগুলো আছে যেগুলো ইম্পোজ করার কথা সেগুলো যাতে ওনারা করেন সেগুলো আমরা বলেছি কতদিন পর্যন্ত আপাতত আমরা একত্রিশে মার্চ পর্যন্ত বলছি তারপর পরিস্থিতি বিচার বিবেচনা করে যেমন হবে সেভাবে আমরা বাকিটা আমরা দেখব